Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন। এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সবার আগে সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলিতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে রেওমিল অধ্যায় থেকে যশোর বোর্ড 2017 সালের 7 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। নিধি ট্রেডার্সের নিম্নলিখিত খতিয়ান উদ্বৃত্ত সমূহ 2016 সালের 31 ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাব 20,000 টাকা, বিনিয়োগ 18,000 টাকা, মূলধন 18,700 টাকা, ব্যাংক চার্জ 2,500 টাকা, প্রাপ্য কমিশন 2,400 টাকা, বকেয়া বেতন 4,000 টাকা, বিক্রয় 28,000 টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য 8,000 টাকা, প্রদেয় হিসাব 15,000 টাকা, ব্যাংক ঋণ 12,000 টাকা, ঋণের সুদ 1,800 টাকা, ক্রয় 25,000 টাকা। কতে আমার কাছে জানতে চেয়েছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো, খতে জানতে চেয়েছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, গতে জানতে চেয়েছে উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত সমূহ নিয়ে একটি রেওমিল প্রস্তুত করো। তাহলে আমরা আসি মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। মুনাফা জাতীয় আয়ের মধ্যে আমার আছে শুধু বিক্রয় 28,000 টাকা, এছাড়া মুনাফা জাতীয় আয়ের মধ্যে আর কিছু আমার নাই। এরপর বলেছে চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। চলতি সম্পদের মধ্যে আমরা পাচ্ছি প্রাপ্য হিসাব 20,000 টাকা, প্রাপ্য কমিশন 2,400 টাকা, যোগ করলে মোট 22,400 টাকা মোট চলতি সম্পদ। আর চলতি দায়ের মধ্যে আমরা পাচ্ছি বকেয়া বেতন 4,000 টাকা, প্রদেয় হিসাব 15,000 টাকা, যোগ করলে মোট চলতি দায় পাচ্ছি আমরা 19,000 টাকা। অর্থাৎ চলতি সম্পদ চলতি দায় এখানে আমাকে বের করতে বলেছে। এরপরে বলেছে উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত সমূহ নিয়ে একটি রেওমিল প্রস্তুত করো। তা আমরা রেওমিল প্রস্তুত করার জন্য আমরা জানি যে উপরের প্রথম প্রতিষ্ঠানের নাম রেওমিল এবং তারিখটি লিখতে হয়, তারপরে ঘর করা লাগে। ঘরটি হচ্ছে জাবেদার মধ্যে, জাবেদার মধ্যে প্রথম ঘরটি হচ্ছে তারিখ, এখানে প্রথম ঘরটি হচ্ছে ক্রমিক নম্বর, তারপরে হিসাবের নাম রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডেবিট পাশে আসে আমরা জানি যে খরচ, ক্ষতি এবং সম্পত্তিবাচক আইটেমগুলো। ক্রেডিট পাশে আসে আয়, লাভ, দায় এবং মালিকানার সত্যবাচক আইটেমগুলো। আমরা এখানে খরচ, ক্ষতি, সম্পত্তি দেখাবো, এখানে আমরা আয়, লাভ, দায় দেখাবো। তাহলে আমাদের প্রথমে আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আমরা জানি আমাদের সম্পত্তি, ডেবিট বিনিয়োগ, সম্পত্তি, ডেবিট মূলধন, দায় ক্রেডিট। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, ক্রেডিট ব্যাংক চার্জ আমার খরচ ডেবিট, প্রাপ্য কমিশন আমার সম্পদ ডেবিট, বকেয়া বেতন আমার দায় ক্রেডিট, বিক্রয় হচ্ছে আমার আয় ডেবিট, প্রারম্ভিক মজুদ পণ্য আমার সম্পদ জাতীয় জিনিস, আর এখানে আমরা ডেবিট দেখাচ্ছি, প্রদেয় হিসাব আমার দায় ক্রেডিট, ব্যাংক ঋণ আমার দায় ক্রেডিট, ঋণের সুদ আমার খরচ ডেবিট, ক্রয় হচ্ছে আমার খরচ ডেবিট। এরপর আমরা যদি দুই পার যোগ করি আমরা দেখতে পাই 77,700 টাকা, 77,700 টাকা দুই পার যদি মিলে যায় আমরা ধরে নিতে পারি আমাদের রেওমিলটি হয়েছে। এইভাবে আমরা সালের সবগুলো অঙ্কের সমাধান ইউটিউবে দিয়ে এবং একটি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো অঙ্কের সমাধান ইউটিউবে দিয়ে এই লিঙ্কগুলো সহ একটি বই বাজারে বের করার জন্য আমরা নিয়ত করেছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্ক যখনই আমরা ইউটিউবে আপলোড দিব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, সবার আগে দেখতে পারবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।